ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের জেরে চট্টগ্রাম মেডিকেল কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। সন্ধ্যার মধ্যে শিক্ষার্থীদের ছাত্রবাস ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। আর সংঘর্ষের ঘটনা তদন্তে 5 সদস্যের কমিটি করেছে মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। এর আগে আধিপত্য নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে কয়েক দফা সংঘর্ষে 3 জন আহত হন। আহতদের মধ্যে আকিব নামে দ্বিতীয় বর্ষের এক শিক্ষার্থীর অবস্থা আশঙ্কাজনক, তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষে জড়ানো দুটি পক্ষের মধ্যে একটি শিক্ষা উপমন্ত্রীর এবং অপরটি সাবেক সিটি মেয়রের অনুসারী। পুলিশ জানায়, রাতে কথা কাটাকাটির জেরে ছাত্রাবাসে দুপক্ষ সংঘর্ষে জড়ায়, এ সময় 2 জন আহত হন। এরই জেরে সকালে সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এডিজি স্যার অন্য কাজে চিটং এসেছিলেন, কিন্তু যেখানে আমাদের এখানে যেহেতু একটা ইমার্জেন্সি হয়েছেন, স্যারও এসছেন, পুলিশ সদস্যরা ছিলেন। তো পুলিশ সবারই সিদ্ধান্ত মতো এটা হলো যে আপনারা যেহেতু জানেন যে একটা ছাত্র ইনজুর্ড, তা আপাতত আমরা হল ভ্যাকেন্ট করছি এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ক্লাস এবং পরীক্ষা বন্ধ ঘোষণা করছি। আমরা তদন্ত কমিটি করেছি এবং এটার তদন্ত কমিটির রিপোর্টের পরে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিব। সবশেষ পরিস্থিতি জানাতে চট্টগ্রাম মেডিকেল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শহীদুল সুমন। সুমন, সংঘর্ষের পর এই মুহূর্তে ক্যাম্পাসে পরিস্থিতি কেমন দেখছেন? শিক্ষার্থীরা হল ছাড়তে শুরু করেছে কিনা? আমি এই মুহূর্তে মেডিকেল কলেজের প্রধান ছাত্রাবাসে রয়েছি। অল্প কিছুক্ষণ আগে এখানে হাসপাতালে এই মেডিকেল কলেজের যিনি অধ্যক্ষ সায়ন আক্তার, তিনি এসেছিলেন এবং পুলিশ প্রশাসনের সাথে এবং শিক্ষার্থীদের সাথে কথা বলেছিলেন। তিনি আসলে জানিয়েছেন বিকেল 5টার মধ্যেই তাদেরকে ছাত্রাবাস ত্যাগ করতে হবে। তবে এখনও পর্যন্ত যেহেতু 5টা বেজে গেছে, আমরা কিন্তু তেমন কোনো শিক্ষার্থীদেরকে ছাত্রাবাস থেকে বেরোতে দেখিনি। অল্প কয়েকজন শিক্ষার্থী বেরিয়েছেন, তবে বেশিরভাগ শিক্ষার্থী এখনও পর্যন্ত তারা তাদের কক্ষেই রয়েছেন। কিছুক্ষণ আগে পুলিশ প্রতিটা কক্ষে গিয়ে তাদেরকে 5টার মধ্যে হল ছাড়ার নির্দেশ দিয়েছেন। অল্প কিছুক্ষণ আগেও কিন্তু আমরা দেখেছিলাম বিবাদমান দুটি পক্ষ কিন্তু মুখোমুখি হয়ে গেছিলো। পরবর্তীতে পুলিশ কিন্তু তাদেরকে দুপাশে সরিয়ে দিচ্ছে। এখন কিন্তু প্রধান ছাত্রাবাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং শিক্ষার্থীদেরকে দ্রুত হল ত্যাগ করার নির্দেশ দিয়েছেন কর্তৃপক্ষ। তবে যেহেতু কিছু নারী শিক্ষার্থী রয়েছেন, তাদের অনেকের দূর দূরান্তে বাস থাকতে পারে, সেই জন্য কিন্তু প্রশাসন থেকে বলা হচ্ছে তাদের ব্যাপারে তারা কিছুটা নমনীয় এবং যাদের দূর দূরান্তে বাসা রয়েছেন তাদেরকে আগামীকাল তারা আগামীকাল পর্যন্ত ছাত্রাবাসে থাকতে পারবেন। তবে এখনও পর্যন্ত যেহেতু কোনো শিক্ষার্থী বের হয়নি, আমরা অনেক শিক্ষার্থীর সাথে আসলে কথা বলেছি, হঠাৎ করে ছাত্রাবাস বন্ধ করে দেওয়া, তারা কিন্তু ভোগান্তিতে পড়েছেন। তারা বলছেন যে অনেকের বাড়ি রংপুর কিংবা দিনাজপুরে, তারা আসলে কীভাবে যাবেন এত দূরে, তারা বাস কিংবা ট্রেনের টিকিট এই মুহূর্তে পাবে না। এর বাইরে কিন্তু আমরা দেখেছি বিভিন্ন সময়ে কিন্তু ছাত্রলীগের দুটি পক্ষ কিন্তু নানা কারণে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তারা কিন্তু সংঘর্ষে জড়িয়েছে এবং প্রত্যেকবারই কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন কিন্তু হল ক্যাম্পাস বন্ধ করে দিচ্ছে। এই বিষয়টা নিয়ে কিন্তু ক্ষোভ প্রকাশ করছেন সাধারণ শিক্ষার্থী। তারা বলছেন যে বারবার এমন ঘটনার পর হল কিংবা মেডিকেল কলেজ বন্ধ করে দেওয়ায় এটি কিন্তু সমাধান নয়, তারা আসলে স্থায়ী একটি সমাধানের কথা বলছেন, যাতে পরবর্তীতে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করায় এমন দাবি আসলে তারা তুলছেন। শম্পা সুমন, ধন্যবাদ সরাসরি যুক্ত হওয়ার জন্য।